তোমায় নিয়ে পাঠব ভালোবাসার ঘর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বিনোদন জগতের নিত্য নতুন খবর নিয়ে আবারও চলে এলাম আপনাদের মাঝে। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদেরকে জানাবো, আর যারা শাবনুরকে ভালোবাসেন তাদের কাছে হয়তোবা এই ভিডিওটি স্পেশাল একটি ভিডিও হতে চলেছে। তো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপর আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল টপিক্সে চলে যাই। মোতালেব হোসেন পরিচালিত ভালোবাসার ঘর সিনেমাটি 1998 সালে, মেবি সালটা আমার মনে হচ্ছে না, তবে কোনো এক ঈদে 1998 সালে সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমার টাইটেল সং হলো তোমায় নিয়ে বাঁধবো ভালোবাসার ঘর। এই ছবিতে অভিনয় করেছে জসিম, শাবানা, পপি ও অমিত হাসান। মজার কথা হলো এই ছবিতে কাজ করার কথা ছিল শাবনুরের। সম্পূর্ণ কথাটি আপনাদেরকে খুলে বলছি। এই ছবিতে অমিত হাসানের বড় ভাইয়ের ভূমিকায় অভিনয় করে জসিম, ভাবির ভূমিকায় অভিনয় করে শাবানা, আর অমিত হাসানের নায়িকা হিসেবে ছিল পপি। আর এই ছবিতে পপির জায়গার পরিচালক প্রথমে শাবনুরকে সিলেক্ট করেছিল। আর শাবনুরেরও এই গল্পটা ভীষণ ভালো লেগেছিল। দুঃখের বিষয়, সে সময় শাবনুর এত ছবির কাজ হাতে নিয়েছিল যে কোনোভাবে শিডিউল মিলাতে পারছিল না। তাই পরিচালক শাবনুরের অপেক্ষায় না থেকে সে সময়ের আরেক দুর্দান্ত নায়িকা পপিকে এই সিনেমায় সিলেক্ট করেছে। পপি, অমিত হাসান, শাবানা, জসিম সবগুলো অ্যাক্ট্রেসই কিন্তু খুব জনপ্রিয় ও অভিনয়ের দিক দিয়ে ছিল পারদর্শী। তাদের অভিনয়ের জাদু দিয়ে ছবিটাকে কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছিল সেই সময়ে, আর খুব নাম করেছিল সেই সময় এই ছবিটি। বিশেষ করে এই সিনেমার টাইটেল সংয়ের জন্য ছবিটি এত হিট করেছিল। সো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আর সবসময় যে কথাটা বলে আবারও বলছি, এই করোনা পরিস্থিতিতে সবাই ঘরে থাকবেন, সেফ থাকবেন, যতটুকু সম্ভব জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হবেন না। আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ।